মাদ্রাসায় কখনো কখনো নাকি মারধর করা হয়, বিভিন্ন মাদ্রাসায় অনলাইনে ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে। কয় হুজুর, মাদ্রাসায় ছাত্রদেরকে এত পেটানো হয়, বাচ্চা কাচ্চাকে পড়াইতে ভয় লাগে। প্রিয় ভাইরা আমার, সব মাদ্রাসায় কিন্তু ছাত্র পেটানো হয় না, দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে দোষারোপ করা যাবে? দোষারোপ করা যাবে? চট্টগ্রামের একটা ঘটনা পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, বাচ্চাটাকে মারতে 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 একেবারে কাত করে ফেলেছে, ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা ধিক্কার জানাই এই ধরনের টিচারদেরকে, যারা পিতার স্নেহ মমতায় ছাত্র করতে পারে না। ছাত্রদেরকে যেমন মাদ্রাসাতেও মারা হয়, কিছু কিছু জায়গায় স্কুল কলেজেও কিন্তু মারা হয়, কলেজে না স্কুলে। মজার বিষয় হচ্ছে, মাদ্রাসায় ছাত্র পিটায় শিক্ষকে, আর অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পিটায় ছাত্রতে, আছে না নাই? বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে পিটায় কে? ছাত্র। দুইটাই কিন্তু অপরাধ। আল্লাহর নবী ছোটদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যে ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, মমতা দেয় না, সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা কাচ্চাকে যখন পড়াবেন, স্নেহ মমতা ভালোবাসা বাবা মার মতো দিবেন। যদি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাচ্চাকে পড়ান, দেখবেন বাচ্চাটা আস্তে 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 নিজে নিজে ডেভেলপ করবে। আরে শিক্ষা তো সেটার নাম, যেটা নিজে নিজে সে পড়ে, আত্মস্থ করে, চাপ প্রয়োগ করে যেটা পড়ানো হয়, এটা শিক্ষা না, এটা অন্য কিছু। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে যেটা পড়ে, কোরআনের হাফেজ প্রত্যেকটা ছেলে মেয়েকে হতে হবে, এটা ফরজ না, কিন্তু ততটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জানলে আপনি আল্লাহর পথে চলতে পারবেন খুব ইজিলি, যতটুকু জানলে আপনি ঈমান হারা হবেন না। কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যায়, আমরা বাড়িতে মসজিদ সাহেব রাখি অথবা ইমাম সাহেব রাখি, বেতন দিই 500 টাকা 600 টাকা, এক খতম টানিয়া টুনিয়া যদি কোরআন শরীফ কেউ খতম করেছে, কয় হুজুর বাচ্চি আমার ছেলেটা কোরআন একটা খতম করে দিয়েছে, ওরে ভাই দেখে দেখে কোরআন এক খতম করিয়া, ও ফরজে আইন আর ওই যে ইসলামী শরিয়ার বিধিবিধান কিচ্ছু বুঝে না। আপনাকে যেমনইভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ব্যাপারে আপনি উদ্গ্রীব থাকেন, ছাত্রদেরকে বোঝানোর জন্য যেমন আপনি চেষ্টা প্রচেষ্টা সর্বাত্মক সহযোগিতা করার মানসিকতা আপনি রাখেন, একটা বাচ্চাকে কোরআন বোঝানোর জন্যই এমন মানসিকতা আপনার থাকতে হবে। এ বাংলাদেশের চিত্র কি জানেন? কোনো ছাত্র যদি পড়া না বুঝে, কোনো ছাত্র যদি পড়া না বুঝে, ধরেন একটা অঙ্ক বুঝে না, কেমিস্ট্রির একটা বিষয় বুঝে নাই, অথবা একটা আপনার অধ্যায় বুঝে নাই, কোনো বাপ কি বলে যে বাবা এবছর অঙ্কটা বুঝলি না, অথবা রসায়নের এই অধ্যায়টা বুঝলি না, থাক 2 বছর পরীক্ষা দেওয়ার দরকার নাই, আগামী 2 বছর পরে পরীক্ষা দিস, কোনো বাপ কি এটা বলে? বরং বাপ বলে বাজাল, বুঝতেই হবে, দরকার হয় স্যার চেঞ্জ করো, কোচিং চেঞ্জ করো, 5টা 7টা মাস্টার রেখে হলেও কিন্তু পড়াশোনা করাই, কিন্তু আরবির বেলায় কয় পোলার জিব্বা মোটা হয়ে গেছে, কয় এখন কথা হবাই হয় না, উচ্চারণ হয় না, এরকম বলে কি বলে না? ওই অঙ্কের বেলায় তো বলেন না, কোরআনের কাছে আসলে এরকম তামাশা কেন? তার মানে আপনি কোরআনকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশে কিছু কিছু মাদ্রাসা, বিশেষ করে চট্টগ্রামের মাদ্রাসাটা বন্ধ করার জন্য এলাকার কিছু পাতি নেতা উঠে পড়ে লেগেছে, আমরা চুপ আছি। এর অর্থ এই না যে মাদ্রাসা বন্ধ করা হবে আর বাংলার আলেম ওলামা চুপ করে বসে থাকবে, ঠিক কিনা ভাইরে? দু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই, ওই হুজুরের বিচার আমরা চাই। তার মানে এটা না যে মাদ্রাসা বন্ধ করতে হবে। শরীরে যদি একটা ফোড়া উঠে, আঙ্গুলের ওপরে ফোড়া উঠছে, ডাক্তার কি বলে যে আঙ্গুলটা কেটে ফেলান, পিঠের উপরে একটা ফোড়া উঠছে, কয় কাকা পিঠটা রাখেন না, পিঠটা ফেলাই দেন, বাঁচব নি। মাথার উপরে একটা ফোড়া উঠছে, কয় কাকা মাথাটা রাখার দরকার নাই, গলা থেকে ফেলাই দেন, অন্য মাথা কিনে এনে লাগাই, চলবে? চলবে না। তো এরকম যদি বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে যায়, এগুলো হচ্ছে সামাজিক ফোড়া, এগুলোকে দূর করতে হবে। এর মানে গোটা দেহটাকে কেটে ফেলা যাবে। স্কুলেও ছাত্রদেরকে প্রহার করা অন্যায়। আমি এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে বলবো, খবরদার, কোনো ছাত্রকে ব্যত্রাঘাত করবেন না। ফতোয়ায়ে স্বামী খুলে দেখেন, ওখানে চমৎকার করে অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে যে ব্যত্রাঘাত করা ছেলেদের সেন্সিটিভ জায়গায়, কোমল জায়গায়, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আপনি বলবেন তাহলে শাসন করবো কি দিয়া? শাসন করেন, ভিন্ন তরিকা আছে, পদ্ধতি আছে। একান্তই যদি মনে হয় যে আপনার শাসন করা প্রয়োজন, তাকে কান ধরান, এক পায়ে দাঁড় করে রাখেন, ওই ছাত্রটাকে একটু শাসান, ধমকর স্বরে কথা বলেন। যদি এরকম কথা বলতে পারেন, তাহলে ওই ছাত্রটা কি করবে? ভয় পাবে।
আর যদি বাবার মতো স্নেহ মমতা দেন, এই ছাত্র কিন্তু ওই বাড়িতে যাইতে চাইবে না, সবসময় মাদ্রাসাতেই থাকতে চাইবে, ঠিক কিনা? টানি দেন, তারপরে শাসায় দেন যে মারবো, ভাঙিয়ে ফেলবো, চুরমার করে ফেলবো, একেবারে এমনভাবে প্রহার করবেন যেটা পশুকে মানুষ প্রহার করে, এরকম করে ওই বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, ওই বাচ্চা যদি কখনো ইলমে দিন না শিখে, আল্লাহর কসম করে বলি যেই শিক্ষকের ভয়ে ছাত্র পালিয়ে নষ্ট হয়েছে, ওই শিক্ষক কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। বাংলাদেশে কিন্তু অনেক ছাত্র এরকম আছে যারা ভয়ে পালায় গেছে, পরে এখন রিক্সা চালায়, আলেম হয় নাই, অথচ ছাত্রগুলো আমাদের সঙ্গেই পড়েছে, এমন ব্রেন যেগুলো পড়লে হাফেজ আলেম হয়তো বুয়েটেও পড়তে পারত। কথা বলেন, শিকল দিয়ে বাঁধা রাখার জামানা শেষ, আগে এগুলো হয়েছে হুজুরা বুঝতো না, কিন্তু এই জামানায় যদি এরকম করে, এরা পিটায়া পুলিশের হাতে দেন, মাইন্ড করেন না, এরা সামাজিক ব্যাধি, এরা নবীর দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, ঠিক কিনা ভাইরা? আমার শিক্ষক যখন নির্বাচন করবেন, শুধু হাফেজ না, একটু আউট নলেজ আছে কিনা এগুলো খেয়াল করতে হবে। মিডিয়া আছে, এই জন্য কথাগুলো বলে দিলাম। প্রিয় ভাইরা আমার, ছাত্ররা আমাদের সন্তানের মতো। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে একটি জাতি কেন এমন বের হয় না যারা ইলমে দ্বীন শিখবে, ইলমে দ্বীন শেখার পরে স্বজাতির কাছে ফিরে এসে মানুষদেরকে সতর্ক করবে? বলুন আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা থেকে আল্লাহ তাআলা শত শত কোরআনের হাফেজ আলেম বের করুন, বলুন আমিন। দ্বিতীয় একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যে হুজুর এটাও একটু কথা বললেন, যে আমাদের এলাকার মধ্যে অনেক শিরিক, অনেক শিরিক, যে শিরিক যদি আপনি করেন আপনার লাভ নাই, আপনার ক্ষতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এবং কিয়ামতের ময়দানে তুমি ফুটা বালতি নিয়ে, শূন্য ঝোলা নিয়ে, আমলের খাতা নিয়ে উঠবা। যখন উঠবা কইবে, আল্লাহ নামাজ পড়েছি, রোজা করেছি, এগুলো গেল কোথায়? আল্লাহ বলবে, নামাজও পড়েছিস, রোজাও করেছিস, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও করেছিস, আবার বাবার কবরে মানতও করেছিস, আবার বাবার কাছে গিয়ে জান্নাতও চাইছিস, আবার বাবার কাছে গিয়ে ওই বাচ্চা কাচ্চাও চাইছিস, গণক, জ্যোতিষী এদের কাছে গিয়ে তকদির পরিবর্তন করতে চাইছিস, অসুস্থ হয়েছি আল্লাহর কাছে না চেয়ে প্রথমেই তুই মানুষের কাছে ধর্ণা দিয়েছিস যে আল্লাহ তো আমারে ভালো করতে পারে না, মানুষ বা ডাক্তারই আমারে ভালো করবে, এগুলো প্রত্যেকটি হচ্ছে শিরক। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে এমন কোনো রোগ আল্লাহ তাআলা তৈরি করেন নাই যে রোগের ঔষধ রাখেন নাই। কোনো ঔষধ আবিষ্কার হয়েছে, কোনোটা আবিষ্কার হয়নি, যখন আবিষ্কার হয় এটাও আল্লাহ আবিষ্কার করেন, ঠিক কিনা? মাধ্যমকে ডাক্তার, মাধ্যমকে মানুষ, সুতরাং ডাক্তারের কাছে যাই এই আকীদা নিয়ে, মাধ্যম যেহেতু ডাক্তার, তাদের কাছে মেডিসিন পাওয়া যায়, তারা আমাদের সুস্থ করবে, কিন্তু সুস্থ করেন মূলত কে? আল্লাহ। ডাক্তার মাধ্যম হিসেবে কাজ করে, আকীদা রাখতে হবে। ও ইদা মারিদ তুফা হয়ে আসবেন। প্রিয় ভাইরা আমার, খবরদার শিরকে কেউ জড়াবেন না, ইনশা, জোরে বলেন ইনশা। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।